हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর সরি আলফা ভেক্টর এবং বিটা ভেক্টর পরস্পর লম্ব। আলফা ভেক্টর এবং বিটা ভেক্টর আলফা ভেক্টর এবং বিটা ভেক্টর পরস্পর পরস্পর লম্ব। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি, শর্তানুযায়ী আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ফোর আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর ইকুয়াল টু ফোর ইন্টু জিরো। উভয় পক্ষে চার দ্বারা গুণ করে পাই, উভয় পক্ষে চার দ্বারা গুণ করে পাই। তাহলে এখানে আমরা এটিকে কি লিখতে পারি, আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টরের হোল স্কোয়ার মাইনাস মড। এখানে মড হবে মড আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টরের হোল স্কোয়ার মাইনাস মড আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টরের হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এখান দিয়ে আমরা কি পেলাম, আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টরের হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টরের হোল স্কোয়ার। তাহলে আমরা যদি দেখি, তাহলে আমরা যদি এখানে দেখি, এটি আমাদের এখানে প্রমাণ করতে দেওয়া হয়েছে। সো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।